এখন বিদ্যালয়ৰ শিক্ষকক ধন সংগ্ৰহ কৰি স্কুটি উপহাৰ দিলে গাঁৱৰ ৰাইজে। এক নজিৰবিহীন ঘটনাৰ সাক্ষী হৈ ৰল সমগ্ৰ বৰাক উপত্যকা। কাছাৰ জিলাৰ কাঠিগড়া বিধানসভা সমষ্টিৰ ভৈৰৱপুৰ জিপিৰ এখন গাঁও অলৈ চিৰিপাৰ। প্ৰজিত দাস এই গাঁৱৰ 494 ভৈৰৱপুৰ নিম্ন প্ৰাথমিক বিদ্যালয়ৰ শিক্ষক। গাঁৱৰ মানুহে টকা সংগ্ৰহ কৰি স্কুটি এখন উপহাৰ দিলে তেওঁক। কিন্তু তেওঁক এই উপহাৰ কিয় দিয়া হ'ল, ইয়াৰ আঁৰত বহু কাৰণ আছে। সেই শিক্ষকৰ সামাজিক কৰ্মকাণ্ডৰ কথা শুনিলে যিকোনো ব্যক্তিয়ে গৌৰৱ অনুভৱ কৰিব। 2014 চনত প্ৰজিত দাসে ভৈৰৱপুৰ নিম্ন প্ৰাথমিক বিদ্যালয়ত শিক্ষক হিচাপে যোগদান কৰে। তেতিয়াৰ পৰাই তেওঁৰ জীৱন কণমানি ছাত্ৰ ছাত্ৰীৰ লগত ব্যস্ত হৈ পৰিল। কেতিয়াবা স্কুলৰ শ্ৰেণীকোঠা আৰু কেতিয়াবা ছাত্ৰ ছাত্ৰীসকলৰ নিজৰ ঘৰলৈ গৈ জ্ঞানৰ পোহৰ বিতৰণ কৰে। আৰু সেইবাবেই গাঁৱৰ কণ কণ ছাত্ৰ ছাত্ৰীসকলে পাঠশালাত শেষ কৰাৰ পিছত আন স্কুলত সহজেই ভৰ্তি হোৱাৰ সফলতা লাভ কৰিব আৰম্ভ কৰিছিল। কালাইন ব্ৰাহ্মণ গাঁৱৰ বাসিন্দা প্ৰজিত দাস 9 বছৰ ধৰি একে ধাৰাৰে কাম অব্যাহত ৰাখিছে। ঘৰৰ পৰা প্ৰায় 4 কিলোমিটাৰ চাইকেল চলাই প্ৰতিদিনে স্কুললৈ যায়। যদিও ঘৰৰ ওচৰতে বহু ব্যক্তিগত বিদ্যালয় আছে, তথাপিও তেওঁ পুত্ৰক গাঁৱৰ চৰকাৰী বিদ্যালয়তে ভৰ্তি কৰে। তেওঁৰ পুত্ৰ প্ৰাণজিত দাস একেখন বিদ্যালয়ৰ 4ৰ্থ শ্ৰেণীৰ ছাত্ৰ। শিক্ষা সম্প্ৰসাৰণৰ ক্ষেত্ৰত প্ৰজিত দাসৰ কাৰ্যকলাপৰ বাবে দিয়া হ'ল গুৰুদক্ষিণা। গাঁৱৰ ৰাইজে ধন সংগ্ৰহ কৰি তেওঁক উপহাৰ হিচাপে দিলে 1,30,000 টকাৰ স্কুটি, যাতে তেওঁ চাইকেল চলাই স্কুললৈ আহিব নালাগে। আমার নাম প্রজিত দাস। কিরকম অনুভূতি আজকের এই গিফটটা পাইয়া? আজকে এই পথে আমি নিজে খুব আনন্দিত মনে করছি এবং আমি মোটিভেটেড ফিল করছি, যাতে আমি ভবিষ্যতে আরও আমার ছাত্রদের জন্য কাজ করতে পারি। আগের দিনে যে সরকার ছিল সেই সরকারের আমলে টাকা না ছাড়া চাকরি পাওয়া যেত না, কিন্তু যখন সর্বানন্দ সরকার এসেছে, টেটের মাধ্যমে উপযুক্ত যারা শিক্ষিত তারাই চাকরি পাচ্ছে, এবং সেই সুবাদে প্রজিত দাস চাকরি পেয়েছেন। উনার এই সরকারি চাকরি পাওয়ার আগে কালাইন পেঁচাচোরা বাজারে উনি একটি প্রাইভেট স্কুল চালাতেন এবং সেখানে প্রাইভেট একদম ন্যূনতম বেতন উনি পেতেন, 1,000-1,500 টাকা দিয়ে উনি স্কুলটা চালাতেন। কিন্তু সরকারি চাকরি পাওয়ার পর উনি সরকারি বেতন পাওয়ার পরও যেভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন, ছাত্রদের খবরাখবর নিচ্ছেন, সেই সাথে তিনি আরেকটি কাজ করেছেন, যেটা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবের ইচ্ছা, যে টিচাররা নিজেদের বাচ্চাকে যেই সরকারি স্কুলে আছে সেই সরকারি স্কুলে পড়াবে। আমাদের প্রজিত দাস শিক্ষকদের মধ্যে একটা উদাহরণ, যে উনি উনার ছেলেকে কালাই ব্রাহ্মণ গ্রামে প্রাইভেট ভালো ভালো স্কুল থাকার পরও উনি যে স্কুলে শিক্ষকতা করেন সেই স্কুলে উনার ছেলেকে নিয়ে আসে, সেই স্কুলে পড়ান, সেটা একটা আদর্শ সৃষ্টি করে ফেলছে। আমার ছেলেরা সেই স্কুলে পড়বে, এখানে যে ছেলেরা যে শিক্ষা পাবে, আমার ছেলেও সেই সমান শিক্ষা পাবে, সেই আদর্শ প্রতিষ্ঠা করেছেন। এবং আমি ব্রাহ্মণ গ্রামের ছেলে হিসাবে, ব্রাহ্মণ গ্রাম থাকার ছেলে, আমি গর্বিত যে আমাদের গ্রামের একটি ছেলে আজকে শিক্ষকতা জীবনে আজকে গ্রামবাসীর মন জয় করতে পেরেছে।